হরির মুখ বন্ধ করে দেওয়ার জন্য এইটাই একমাত্র রাস্তা। নো স্যার, ইটস ইম্পসিবল। আমি কিছুতেই মারিন পুলিশের জন্য ওয়েট করতে পারবো না। দে আর অল সেট, দ্য শিপমেন্ট ইজ রেডি। আমরা যদি এখনই ওদের আটকাতে না পারি তাহলে ওরা সবটা বর্ডার ক্রস করে দেবে। আপনি প্লিজ কিছু একটা করুন। স্যার, কেউ আসছে, আমি পরে কথা বলছি আপনার সাথে। আমি তো বুঝতেই পারছি না দাদা, মেয়েটা সবকিছু জেনে গেল কি করে? তলে তলে এত ইনফরমেশন, এত প্রুফ জোগাড় করে ফেললো, আমরা টেরও পেলাম না। আমার কি মনে হচ্ছে জানিস তো দাদা, ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার বনি ওকে হেল্প করেছে। এতদিন খাইয়ে পড়িয়ে রাখলাম, মৃত্যুর মুখ থেকে বাঁচালাম, তার প্রতিদান এই দিল। দেবী দেবী, একটা কথা বোঝার চেষ্টা কর, তুই যা প্রতিদান আশা করবি সেটাই তুই চাইবি, এটা তো হতে পারে না। আর একটা সত্যি কথা বলতো, তুই যেটা করছিস সেটা তো তুই তোর নিজের স্বার্থের জন্য করছিস, মেয়েটার ভালো চেয়ে তুই করছিস না। হ্যাঁ দেবী, রাদার বলা যেতে পারে মেয়েটাকে তুই অসুবিধার মধ্যে ফেলছিস, মেয়েটার প্রতি তুই অন্যায় করছিস। না দাদা, আমি কোনো অন্যায় করছি না, আর তুমি কোনোদিন এই কথাটা আমাকে বলবে না। আমি অন্যায় করছি না, আমি যা করছি ন্যায় পাওয়ার জন্য করছি। এই প্রতিশোধ আমার প্রাপ্য। শুধু শুধু শেষ মুহূর্তে সবটা ভেস্তে গেল। ওই মেয়েটা জেনে গেল ও ঈশা নয়, খড়ি। আমার সামনে দিয়ে হৃদ থেকে নিয়ে পালিয়ে গেল দাদা। এবার তো সবকিছু সবকিছু ওকে বলে দেবে, আর বলে দেবে কি, হয়তো বলে দিয়েছে। কি করব, আমি ওই লোকগুলোকে খবর দিই, ওই লোকগুলোকে খবর দিই আর বলি কেউ দেখার আগেই ওদের ঘর দৌড়ে টেনে এনে আমার পায়ের নিচে যেন ফেলে। হ্যাঁ দাদা, ফোন করি তারা। হ্যালো, যা বলছি মন দিয়ে শোনো, মাল পরে তুলবে। ওই ঋদ্ধি খড়িকে আগে খুঁজে বার করো, যেখানে দেখতে পাবে সোজা শেষ করে দেবে ওদের। আর মনে রাখবে, ওরা যেন কাউকে কিছু বলার সুযোগ না পায়। দাদা দাদা, আমাদের দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে দাদা। ওদের ওপর ভরসা করলে চলবে না, আমাদেরও কিছু একটা করতে হবে। আমরা এইভাবে রিস্ক নিতে পারি না দাদা। ঈশা যেই প্রান্তেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বার করবই। দেবী আমার কথাটা, আমি আমি তোর কাছে হাত জোর করে তোকে অনুরোধ করছি, দেবী আমার কথাটা শোন। কি করছিস এটা তুই, এটা কি করছিস দেবী? এখনো সময় আছে দেবী, তোর বাঁচার সময় আছে, তোর পাপের ভাগ লাঘব করার সুযোগ আছে দেবী। দেবী আমি সেই জন্য তোকে বলছি, সেই জন্য ছেড়ে দে এসবগুলো, এগুলো করিস না। এর পরে যে ঝড়টা উঠবে সেটা অনেক বড় ঝড়। ঝড় কি উঠবে দাদা, অলরেডি ঝড় উঠে গেছে। তুমি টের পাচ্ছ না? ভালো করে কান পেতে শোনো, তাহলেই বুঝতে পারবে। বাইরে এমন ঝড় উঠেছে যে সেই ঝড়ে সবকিছু তছনছ হয়ে যাবে, এলোমেলো করে দেবে সবকিছু। কারণ সেই ঝড়ের নাম হলো দেবলীলা। আর সেই ঝড়ে ঋদ্ধি আর খড়িকে শেষ হতেই হবে। ওদেরকে শেষ না করে দেবলীলা শান্ত হবে না। চলো চলো তাড়াতাড়ি চলো। তার মানে রীতি ঠিক ছিল, ঠিক চিনে নিয়েছিল যে ঈশাই আসলে খড়ি। কি করবো এবার? না, যেভাবেই হোক ঋদ্ধিদের আমাকে বাঁচাতেই হবে। মিমি, আজকে তো সবাই মেসের বিয়েতে আছে, আমরা যাব না? না মাম্মাম, আমার ভালো লাগছে না। তুমি বরং একটা কাজ করো, নিচে অনেকগুলো খেলনা রাখা আছে না, তুমি সেগুলো নিয়ে খেলো যাও। আমি
একটু একা থাকি? নিশ্চয় সেদিন বাবা মিমিকে ওরম পানিশমেন্ট দিয়ে কষ্ট দিয়েছে, তাই মিমি খুব দুঃখ পেয়েছে। এবার আমি মিমির মন ভালো করি কি করে? কোন মুখে যাবো আমি? আজ রিদ্ধির সাথে তানির বিয়ে হচ্ছে, এর জন্য দায়ী তো আমি। আজ এই বাড়িতে এসে আমার মন আমার খড়ির জায়গা নিচ্ছে, তার জন্য তাই আমি। আমার অন্যায়, আমার পাপ সব কিছুর জন্য আজকে এই সব হচ্ছে, সব কিছুর জন্য আজকে এই সব হচ্ছে। আমি যদি বলি সেই অষ্টধাতুর মূর্তি কোথায় রয়েছে সেটা আমি জানি, আর আপনাকে সেই খোঁজটা দিতেই আমি এখানে এসেছি। অপরাধী আমি, অনেক বড় অপরাধী, সেই জন্য তো দিনের পর দিন শাস্তি পেয়ে যাচ্ছি। কত কিছু করলাম আমি জীবনে, শান্তি পেলাম না। দাঁড়ান দাঁড়ান, আমরা কোথায় যাচ্ছি আর কার থেকে পালাচ্ছি? আমি আপনাকে সবটা পরে বুঝিয়ে বলবো, এখন এত কথা বলার সময় নেই। শুনুন, এই ক্রুজে করে অ্যান্টিক্স পাচার হচ্ছে, আর এইটা আমাদের সবাইকে জানাতেই হবে। অ্যান্টিক্স এই এই ক্রুজে কি করে কোথা থেকে এসেছে? এসেছে এই ক্রুজেরই একটা কেবিনে অনেক দামি দামি অ্যান্টিক্স লুকানো আছে, আর সেগুলো আজই পাচার হচ্ছে। আমাদের এটা পুলিশকে জানাতে হবে, আর ওই গ্যাংটাকেও আটকাতে হবে। চলো, আপনি দাঁড়ান এক সেকেন্ড। আর আমি বুঝতে পারছি না, যবে থেকে আপনাকে চিনেছি জেনেছি আমি ভরসা করেছি, আর আজও করি। আমার সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। এটাই আমার প্রাপ্য। সেই বোন আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিত না, সেই মনকে আমার খড়িকে আমি আমি মৃত্যুর দিকে টেলে দিয়েছি। খুনি আমি, খুনি। আর কেন করেছি আমি এসব? সবটা করেছি সিংহরাজের সম্পত্তির জন্য, টাকা পয়সা গয়নার লোভে। আমার নিজের মনকেও আমি শেষ করতে একবারও ভাবিনি। তাই যা হচ্ছে আমার সাথে ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে। সেটাই বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না জানো তো, আমার মনটা খুব খুব গাইছে। মনে হচ্ছে
ভালো দিনে আবার নতুন করে কোনো বিপদ নয়। রানী কোথায়? রানীকে আমি কোথাও খুঁজে পেলাম না, আমি সব জায়গায় খুঁজেছি, রানী কোথাও নেই। খুঁজে পেলাম না রানীটা কি? আরে সত্যি বলছি, আমি ওর রুমে দেখেছি, ডেকে দেখেছি, লাউঞ্জে দেখেছি, ওয়াশরুমে দেখেছি, কোথাও নেই। আমি বুঝতে পারছি না কি রীতি মণ্ডপে নেই কেন, ও কোথায় গেছে? জামাই বাবা, জামাই বাবা ঈশার সাথে দেখা করতে গেছে। এসব কি হচ্ছে বলতো সায়না? একে ঈশা আসছে না, তার উপর এখানে ঝড় শুরু হয়ে গেল, আমি তো বুঝতে পারছি না আদৌ আমার বিয়েটা হবে কিনা। দাদা প্লিজ, তুই ঠিক থাক দাদা, প্লিজ এরকম করিস না। আর দাদা ধরার উপরে তো আমাদের কন্ট্রোল নেই। আচ্ছা আমি কথা দিচ্ছি, যদি 10-15 মিনিটের মধ্যে ঈশাদি না আসে, আমি নিজেকে ঈশাদিকে নিয়ে আসবো। তুই তো গেলি, তাহলে এখন কি করবো আমি? ঈশাদি রেডি হচ্ছিল তখন। লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, এখনো তো বর কনে মণ্ডপে এলো না, বিয়েটা হবে কখন? হে ঈশ্বর, এইরকমই একটা ঝড়ের দিনে তুমি আমার খড়িকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে ঠাকুর। আমার কেন জানি না মনে হচ্ছে আজ আবার বড় সড়ো কোনো বিপদ ঘটতে চলেছে। ও মা জগদ্ধাত্রী, হ্যাঁ এমনটি করো না মা গো, এমনটি করো না। এতগুলো মানুষের জীবন নিয়ে ছেলে খেলা খেলো না মা। সব মানুষ যেন ঠিক থাকে, কোনো মানুষকে বিপদে ফেলো না মা গো, কোনো মানুষকে বিপদে ফেলো না, কোনো মানুষকে। গাঁটছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।